প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে প্রথমবারের মতো ঈদ উদযাপন করছেন ভোগীরা নিজেদের ঘরে ঈদ করতে পেরে খুশি এসব পরিবারগুলো ঘর দেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা প্রতিবেদনে বিস্তারিত অনেকেই থাকতেন ভাড়া ঘর বা পরের জমিতে ঈদ আসলে তাদের আর্থিক চিন্তায় ঈদের আনন্দ অপূর্ণ থেকে যেত তবে এবছর তাদের ঈদ উদযাপনের চিত্র একেবারেই ভিন্ন কারণ প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর তারা পেয়েছেন এখন তাদের থাকতে হচ্ছে না ভাড়া ঘর বা পরের জমিতে তাই পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে ঈদ উদযাপন করছেন তারা আগের সেতে অনেক ভালো ঈদ কাটছে এবার আগে আমাকে কারণ কি ভাড়া ভাড়া টাকা দেবো না কি কি দেখি করবো ঈদের সময় পাই উঠতাম না আমার খুব কষ্ট হয়েছে ঘর ভাড়া দেবো না ছেলে মেয়ে খাবো এখন আমি ঘর পেয়ে খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি আগে যেরমের ছেলে মেয়েছে আমি সিমই সেমি কোনো কিছু খাই আনা দেয়া তৈরি শেখ হাসিনা আমার দান করছে আমরা এরকম ঈদ কখনো কাটাইতে পারিনি আমরা খুব আনন্দ খুব ঈদ কাটাচ্ছি আমাদের এই সরকার ঘর দিচ্ছে আমরা নতুন ঘর পাওয়ার আনন্দে এবারে ঈদের খুশি বহুগুণ বেড়েছে এসব পরিবারের সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এই ঈদ উল আজহায় তারা দুইটা আনন্দ একসাথে উপভোগ করতেছে নিজস্ব ঘর এবং ঈদের আনন্দ একসাথে তারা উপভোগ করছে শুধু ঘর উপহার দিয়েই শেষ নয় এর বাইরে অন্যান্য সুবিধা তাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকে পবিত্র ঈদ উল আজহা এই সমস্ত ঘরে যারা আছেন তাদের নিজেদের বাড়িতে এটা প্রথম ঈদ তো গৃহ প্রদানের পাশাপাশি আমরা চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা বিশেষ করে আমাদের যে মানবিক সহায়তাগুলো আছে সেই সহায়তাগুলো তাদের কাছে যথাযথ করে পৌঁছানোর জন্য আমরা সবসময় চেষ্টা করি প্রধানমন্ত্রীর ঘর পাওয়ায় এবারের ঈদের মতো সারা বছর আনন্দে কাটবে এসব পরিবারগুলোর এমনটি প্রত্যাশা সকলের বাদল সাহা এসিটিভি গোপালগঞ্জ দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএ টিভির ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এসএ ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ এসএ নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথে থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেজ ফেইসবুক ডট কম স্ল্যাশ এসএটিভি সাথে আছি সবসময়